ফেসবুকের পেজে কোনো রিপ্লাই দেয় না তারপর বিকাশ নাম্বারে ফোন করেছে তারা খুব বাজে বিহেভ করেছে যত্নের মোড়কে মোড়ানো জমানো টাকা দিয়ে কেনা শখের পণ্য খুললেই পরতে পরতে যায় প্রতারণা কখনো নিম্নমানের পণ্য কখনো নষ্ট ডিভাইস আবার কখনো টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ এখন বেশিরভাগ ক্রেতার প্রায় সাত আট দিন পরে ডেলিভারি ডেট ছিল ফোন করে বলে যে এই প্রোডাক্ট আমরা দিতে পারছি না এটা আমাদের কাছে নাই ফোনটা কেউ একজন ইউজ করছে আগে সে পরে সেটা ব্যাগ দিছে সে ওই ফোনটা আমাকে দিছে পণ্য হাতে পেয়ে কপাল চাপড়ে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে মাঝে মাঝে পাওয়া যায় পণ্য পরিবর্তনের আশ্বাস কিন্তু

পুলিশের মধ্যে র্যাবের মধ্যে এই নিয়ে ই কমার্স নিয়ে আলাদা একটি যদি ইউনিট করা হয় পুলিশ বলছে বিশেষায়িত আইন দিয়ে এই ধরনের প্রতারণা কমিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইউনিট কোনো থানাতে যদি কোনো মামলা রুজু হয় মামলাটি গুরুত্ব বিবেচনায় করে এখানে তদন্ত এই ইউনিটের সদস্যদের দ্বারা করানো যেতে পারে সেটা আমরা করে থাকি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন অনলাইন ব্যবসায় স্বচ্ছতা আনতে নীতিমালা প্রণয়নে চূড়ান্ত কাজ চলছে ই কমার্স পলিসিটা আমরা ভারতে চায়না আমেরিকায় সিঙ্গাপুর ইউরোপের বিভিন্ন দেশ এই পলিসিগুলো আমরা স্টাডি করছি এটা একদম চূড়ান্ত পর্যায়ে প্রায় আমাদের এটা চূড়ান্ত হয়ে গেলেই আমরা এটা ক্যাবিনেটে পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির জন্য তবে সাবধানতা দিয়েও কিছুটা নিরাপদ রাখা সম্ভব অনলাইন কেনাকাটা ই দেশে গড়ে প্রায় প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার পণ্য অনলাইনে বেচা হয় তাই এই খাতে নিবন্ধনের নিয়ম রেখে সুযোগ সুবিধা বৃদ্ধি করলে ভবিষ্যতে রাজস্ব খাতে একটি বড় ভূমিকা পালন করবে অনলাইন ব্যবসা আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছেন এই বিষয়ে ভবিষ্যতে নজরদারি আরও বাড়ানো হবে হক সময় সংবাদ ঢাকা